চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন সূরা হাদিদে আসছে, আলম ইয়াতনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই? কবে হবে? হ্যাঁ, কবে হবে? এরে যুবক ভাই আমার, তোর পায়ে ধরি, পায়ে ধরি, পায়ে ধরি। এই দামি হায়াতের টাইম কাজে লাগা। আর আফসোসের কথা, আমার আর আপনার হায়াতের টাইম ফেসবুকে পায়, ইউটিউবে ভাগ পায়, খেলোয়াড়রা ভাগ পায়, গায়ক গায়িকা ভাগ পায়, নায়ক নায়িকা ভাগ পায়, সন্তান ভাগ পায়, বাবা মা ভাগ পায়, শ্বশুর শাশুড়ি ভাগ পায়, বন্ধু বান্ধব ভাগ পায়, স্বামী পায়, স্ত্রী পায়, ব্যবসা পায়, দোকান পায়, আমার কোর্ট কাচারি পায়, আমার চাকরি পায়, আমার খ্যাত খামার পায়, পায় না কেবল মালিক, পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। আর জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মখলুক মালিককে টাইম দেয়, সবাই দেয়। ওই গাছটার দিকে তাকায় দেখো, কি মনে হয়, গাছটা বুঝে এমনি দাঁড়ায় আছে? না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই। রে ভাই, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজবি পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়াইয়া দাও, তোমার খবর নাই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে। যে সব বিচ্ছু পোকামাকড় পিঁপড়া গুলোকে তুমি মেরে ফেল, খবর নাই তোমার, ওই পিঁপড়া আর ওই পোকামাকড় গুলাও সেজদার হালতে মালিকের তেজবি পড়ে। জিব্রাইল আমিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থাইকা অভিমান লয়ে বয়ে রয়েছে, জিজ্ঞেস করে, আহারে এই কথা শুই না, আবু বকরের পাগলের কি অবস্থা, হাউমাউ করে চিৎকার শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর, অথচ আখেরাতের চিন্তায়, আল্লাহর সামনে আদালতে দাঁড়াইতে হবে, ওই ভয়ে অবস্থা কি ছিল? সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, নির্জনে দূরে একা একা চলে যেতেন, যায়া একা একা চিৎকার করে করে কান্দতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, ইয়াবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি, এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি, জবাব কেমনে দিবি, হিসাব কেমনে দিবি, ক একা একা কাঁদতেন। সাইয়েদনা আবু বকর গাছের দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু চাবায়া চাবায়া আমারে খায় ফেলতো, আমি নিঃশেষ হয়ে যেতাম, আল্লাহর আদালত আর দাঁড়াইতে হইতো না, এখন দাঁড়াইয়া জবাব দিব কি? আরে দোস্ত, এই কথাগুলো কাদের কথা বলতেছি, যারা জান্নাতের সুসংবাদ পাইছে। এমন চিন্তা তো করা দরকার ছিল আমার মতো জালিমের, এইরকম ভয় আতঙ্ক তো বিরাজ করা দরকার ছিল আমার মতো জালিমের মধ্যে, অথচ আমি তো বটেই। বড় আফসোস আর হতাশার সাথে বলতে হয়, অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার মৃত্যুর চিন্তা আছে, মানুষটার কবরের চিন্তা আছে। কেন রে ভাই, কেন? কে তোমাকে আমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল বলো? আরে কে গ্যারান্টি দিল যে আমার আর তোমার কবরে আজাব হবে না? কে গ্যারান্টি দিল? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ,
ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি দিল বলো? কেন এমন উদাসীন জীবন চলতেছে? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ভাবখানা এমন, মৃত্যু এখনো অনেক দেরি, নিজেকে শুধরে নিতে পারবো, সময় আছে হাতে। আরে দোস্ত, মৃত্যু কোথায় তুমি জানো? এমনও তো হইতে পারে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে, এমনও তো হইতে পারে, এমনও তো হইতে পারে। কাল কি খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবর তো আসতে পারে। চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনা ছাড়তে পারি না। দাড়ি পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনা ছাড়তে পারি না। অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন সূরা হাদিদে আসছে, আলম ইয়াতনি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই? কবে হবে? হ্যাঁ, কবে হবে? এরে যুবক ভাই আমার, তোর পায়ে ধরি, পায়ে ধরি, পায়ে ধরি, এ দামি হায়াতের টাইম কাজে লাগা। ওটা আফসোসের কথা, আমার আর আপনার হায়াতের টাইম ফেসবুকে পায়, ইউটিউবে ভাগ পায়, খেলোয়াড়রা ভাগ পায়, গায়ক গায়িকা ভাগ পায়, নায়ক নায়িকা ভাগ পায়, সন্তান ভাগ পায়, বাবা মা ভাগ পায়, শ্বশুর শাশুড়ি ভাগ পায়, বন্ধু বান্ধব ভাগ পায়, স্বামী পায়, স্ত্রী পায়, ব্যবসা পায়, দোকান পায়, আমার কোর্ট কাচারি পায়, আমার চাকরি পায়, আমার খ্যাত খামার পায়, পায় না কেবল মালিক, পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। আর জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মখলুক মালিককে টাইম দেয়, সবাই দেয়। ওই গাছটার দিকে তাকায় দেখো, কি মনে হয়, গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, গাছটা অমনি দাঁড়ায় রয় নাই। এরে ভাই, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজগি পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়াইয়া দাও, তোমার খবর নাই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে। যে সব বিচ্ছু পোকামাকড় পিঁপড়াগুলোকে তুমি মেরে ফেলো, খবর নাই তোমার, ওই পিঁপড়া আর ওই পোকামাকড় গুলাও সেজদার হালতে মালিকের তেজবি পড়ে। এর যুবক ভাই একটু খেয়াল করে আমার দিকে তাকা, ও বুড়া বাবা, সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা বাবা মা, আমার দিকে একটু তাকাও। এই আমি হাসান জামিল, এখন তো বুঝি, অনেক বুঝি, আয়নার সামনে যখন তাকাই দাঁড়াই, নিজের চেহারাটা আয়নায় দেখলেই তো কলিজাটা মোচড় দিয়া ওঠে। যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, যখন দেখি চুল পাইকা সাদা হয়ে গেছে, তখন বুঝি আরে আমার তো সময় শেষ। এরে জুয়ান ভাই, তোর মতো একটা বয়স আমারও তো ছিল, শৈশবে ছিলাম আমি, আমিও তো শৈশব কাটাইছি, মালাকুল মাউত আমার পেছনে দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই, আমি শৈশব থেকে পালায়া ঢুকছি কৈশোরে, মালাকুল মউত পেছনে পেছনে, আল্লাহর হুকুম হয় নাই বলে আমাকে ধরে নাই, কৈশোর থেকে পালায়া ঢুকছি যৌবনে, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই, যৌবন থেকে পালায়া ঢুকছি বার্ধক্যে, আরে মালাকুল মউত তো এখনো পেছনে দাঁড়ানো। এরে বাবা, এরে ভাই আমার, এই চুলদাড়ি পাকা সাদা মানি বুঝছেন নি আপনি? আল্লাহ আমাকে আপনাকে চূড়ান্ত সতর্ক করতেছেন। এরে হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছিল, আমি তোকে সতর্ক করেছিলাম। এরে হাসান জামিল,
যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যকে ডুবায় আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল যেই জিনিস উঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশ আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল এখন তুইও কারোনা কারো বাবা, একদিন তোর সন্তানের সামনে দিয়া তোর লাশও কবরে যাবে, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মার লাশ আল্লাহ কবরে পাঠাইছেন, আমি সোজা হই নাই। এরে বাবা, এরে ভাই, এই চুল দাড়ি সাদা মানি বুঝছেননি, সব সতর্কতার পর আল্লাহ এবার চূড়ান্ত সতর্ক করছেন, চুল দাড়ি সাদা মানি হচ্ছে আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে গোটা বডিতে মৃত্যু চলে আসবে। এরা যুবক ভাই, তুমি মনে করো না তুমিও বুড়া হয়ে মারা যাবা? আরে বাবার আগে তুমি আসো নাই, আগে দাদা, তারপর বাবা, তারপর তুমি। আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নেই। হতে পারে তুমিও দাদার আগে দুনিয়া থেকে বিদায় নিতে পারো। এখন তো শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, যা করার কামাই, যা করার করে নাও, নাইলে আমার মতো আফসোস করে করে কানবা, কাজ হবে না, লাভ হবে না। এই আমি এখন তো বসে বসে আফসোস করি, হায় রে কি করলাম, যৌবনের 30টা বছর কাটালাম, বালে হওয়ার পর 30টা বছর শেষ করলাম। আহারি, ওই 30টা বছর প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলোর নফল নামাজ জমা হইত। প্রত্যেকটা দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ। ওই 30টা বছর প্রত্যেক দিন যদি একবার করে ইস্তেগফার করতাম, আমল নামায় কতগুলো ইস্তেগফার জমা হইতো। হায় কি করলাম, হায় কি করলাম, কই কই ঘুইরা ঘুইরা সময় নষ্ট করলাম, আহারে কই কই আড্ডা দিয়া সময় নষ্ট করলাম। হায়, যদি তাসবি চালায় যাইতাম কত উপকার হইতো। হায় কি করলাম। এরে যুবক ভাই, তোর হাতে পায়ে ধরি, তোর পাউটা দে, তোর পাউটা দে একটু ধরি, আয় সামনে আয়, আমার মতো আফসোসের জিন্দগি বানাইস না, তখন কানবি, লাভ হবে না। এখন সময় থাকতে জীবনটারে কাজে লাগা, বাধ্য ওই ফেসবুকে টাইম দেওয়া কি আসে যায়, বাধ্য ওই খেলা দেখা বাধ্যে কি আসে যায়, সিনেমা দেখা বাধ্যে, গান শোনা বাধ্যে, আড্ডা দেওয়া বাধ্যে। আড্ডা দিবি দিবি কার সাথে, মালিকের সাথে। তিলাওয়াত পড়া শুরু কর, কোরআন তিলাওয়াত করা শুরু কর, মালিকের সাথে কথা বল, নামাজে দাঁড়ায় যা, মালিকের সাথে কথা বল, তাসবিহগুলা পড়তে থাক, আমল নামা ভারী করতে থাক। কেন এই সুবর্ণ সুযোগ পায়া, আহারে মখলুকের সাথে কেন তুই কথা বলস, যেখানে খালেকের সাথে কথা বলার সুযোগ আল্লাহ দিয়া দিয়েছেন তোরে।